We have assembled for a cause which have been concerning Indian women for a long time. It's regarding the periods or menstruation hygiene of a woman. Women have been isolated in this period of time when they are going through a painful situation. They have been isolated and in many cases they have not even allowed to stay in their own home. আজ আমরা এখানে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়েশন হাইজিন ডে সেলিব্রেট করার জন্য এসেছি এখানে ব্রেকিং দ্য সাইলেন্স এর আরম্ভ করেছিল আর মেন টেক দ্য লিড আরম্ভ হয়েছে 2016 ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়া বুল রাইডার্স মোটরসাইকেল ক্লাব আরম্ভ করে ব্যাঙ্গালোর মেন টেক দ্য লিড রাইডটা আজ আমরা 2nd June সেটা এখানে কলকাতায় করছি আমরা এই রাইডটা করছি কারণ যে আমাদের যে ট্যাবু সোশ্যাল ট্যাবু আছে আমাদের যে ভুল ধারণা আছে সেগুলো মেটাবার জন্য এখানে যারা লোকজন আছে তাদেরকে বোঝাবার জন্য যে এটা কোনো সোশ্যাল স্টিগমা নয় এই যে ট্যাবুটা আছে মেনস্ট্রুয়েশন নিয়ে সেটাকে দূর করার জন্য এই রাইডটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে রয়েছি একটা রয়্যাল অনুষ্ঠান এই পুরো ইভেন্টটা অর্গানাইজ করছে IBR মানে ইন্ডিয়ান বুল রাইডার্স এভরিথিং ফর ওমেন্স হেলথ ওমেন্স মেনস্ট্রুয়েশন যেটা আমরা বলতে লজ্জা পাই সো এখানে দাঁড়িয়ে এতগুলো পুরুষে তাদের টিপিক্যাল স্টিরিওটাইপটাকে ভেঙেছে আজকে তারা মেয়েদের সম্মানে আমাদের সম্মানের জন্য আজকে তারা ডিসাইড করেছে যে এই ওয়ার্ল্ডস মেনস্ট্রুয়েশন হাইজিন ডেতে দে এভরি ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ট্রাইং এই স্টিরিওটাইপটাকে ভাঙা থ্যাংক ইউ থ্যাংকস টু IBR এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অ্যান্ড থ্যাংকস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা চাইছে এই স্টিরিওটাইপটাকে ভাঙা অ্যান্ড মেনি মেনি থ্যাংক ইউ থ্যাংকস টু ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা আজকে এই ইভেন্টটাকে কভার করার জন্য প্লিজ বি উইথ আস